বিশ্বকর্মা পূজার আনন্দ উল্লাসের মাজতেই ডিমরিয়া মহাবিদ্যালয়ত অসমীয়া বোলছবির রত্নাকরর প্রমোশন। জুবিন গার্গর কাঞ্চনজঙ্ঘার পিছতেই 11 অক্টোবরত মুক্তি লাভ পাব যতীন বরার অভিনয় আর পরিচালনার অসমীয়া বোলছবি রত্নাকর। বিশ্বকর্মার পূজার আনন্দ উল্লাসের মাজতে বুধবার দিনের 12 বজাত অসমীয়া বোলছবি রত্নাকর প্রমোশনের বাবে ডিমরিয়া মহাবিদ্যালয়ত আহি উপস্থিত হয় সুদক্ষ অভিনেতা যতীন বরা, অভিনেত্রী বরষারিণী বিষয়াকে প্রমুখ্য করে রত্নাকর পরিয়ালের শিল্পী কলা কৌশলীর দল। রত্নাকর দলটিয়ে মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহত উপস্থিত হয়ে রত্নাকর ডায়লগ গীত গাই উপস্থিত ছাত্রছাত্রী সকলক ছবিখন চাবর বাবে আহ্বান জানালে। সুন্দর গীত আর কাহিনীরে পরিপূরক ছবিখন চাই দর্শকে এক সুকিয়া আমেজ পাব বলেও উল্লেখ করে অভিনেতা যতীন বরাই। ছাত্রছাত্রী সকলে যতীন বরা বরষারিণী বিষয়াক কাষতে পাই উৎফুল্লিত হয়ে পড়িল। আমি আপনাদের ওসরলে আছো প্রতিখন ঠাইলে যাম, এ আরম্ভ করছো শোণিতপুর যাম, তারপর লক্ষিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, শিবসাগর আজি আরম্ভ করছো। ওজন আজি আসলে 54 কিলো, ঘুরি আহলে কি হয় এটা পজিটিভ যাব, এটা গোটে ঘুরি সেই খাতা। গতি রত্নাকর চাব 11 অক্টোবর, অভিনয় করার সুন্দর সুযোগ পাইছো প্রণাম আর মরম চাষি। যতীন দায় কোয়া নিচিনাকি বিশ্বকর্মা পূজা, তার তথাপিও যে আপনার আজি ইয়াতে এনেক দুধ খাইছে আমি আহিম জানি, তার অশেষ ধন্যবাদ। ছবি করে আছো 25 বছর হল, অভিনয়ের বাহিরে আর একটু নিশিখিল আসলে করবলে। সোনাপুরের নারায়ণ কর রিপোর্ট, টাইমস গুয়াহাটি।